নাগরিক টিভির প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সুনামগঞ্জের সাংবাদিকরা। শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জের সর্বস্তরের সাংবাদিক সমাজের ব্যানারে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গেল ১৭ সেপ্টেম্বর বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউপির শিলডোয়ার গ্রামের তাজ্জুদ আলী খানের ছেলে আওয়ামী লীগ নেতা ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ ইয়াকুল ইসলাম স্থানীয় এক কিশোরকে পিটিয়ে আহত করে। এ ঘটনার সংবাদ প্রকাশ করায় নাগরিক টিভির জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান বাবুকে বিভিন্নভাবে হত্যার হুমকি সহ তার নামে দুটি মিথ্যা মামলা দায়ের করে ইয়াকুল ইসলাম। জেলা প্রেস ক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এ কে মিলন আহমেদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সাংবাদিক ফোরামের সহসভাপতি ও দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি শামীম আহমদ তালুকদার, একুশে টিভির প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালাম, দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় বক্তারা অনতিবিলম্বে সাংবাদিক মুস্তাফিজুর রহমান বাবুর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। আমরা ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে যাতে দ্রুত সে গত এক বছরে সীমান্ত এলাকায় অর্থাৎ চীনাকান্দির যে সীমান্ত এলাকায় সে ভারত থেকে অবৈধভাবে কিন্তু এই গরিব ছেলে মেয়েদের ছেলেদের ব্যবহার করে সে কিন্তু ইয়াবা মাঝে মধ্যে সে অস্ত্র চালান সে নিয়ে আসলো সুনামগঞ্জে এবং সে বিভিন্ন জায়গায় এগুলো সাপ্লাই দিয়ে সে ইতিমধ্যে কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়েছে। সে কিন্তু তার সীমাটি সঠিকভাবে তদন্ত করে যদি আমরা কেউ সাংবাদিকরা আইনের উপরে নয়, আর যদি সে তাহলে তাকে মামলা থেকে অব্যাহতি। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক এবং গণমাধ্যমকে কোথাও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বা কোথাও পঞ্চম স্তম্ভ বলা হয়। গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের কল্যাণে, সাধারণ মানুষের কল্যাণে, সমাজের উন্নয়নে এবং এই যে ছোট্ট বড় অসঙ্গতিগুলা সেগুলো তারা তুলে ধরেন। আজকে অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয় যে বিগত সময়ে আমরা দেখেছি গণমাধ্যমের কণ্ঠ রোধ করার চেষ্টা হয়েছে, আবারও আমরা দেখছি এই সময়ে গণমাধ্যম কর্মীদের কণ্ঠ রোধ করার, তাদের কলম থামিয়ে দেওয়ার যে চেষ্টা করা হচ্ছে,